চাই, বাড়ি, গাড়ি, টাকা, নারী সব পেয়ে দেবেন। বাংলার ইতিহাসের সব থেকে বড় ধামাকা নিয়ে হাজির হচ্ছেন হিরো আলম। এখন কি সেই ধামাকা সে বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি আবেদন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন, এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। এবার যাওয়া যাক পুরো বিষয়টিতে। গান, অভিনয় সহ নানা ইস্যুতে আলোচনা সমালোচনার আরেক নাম আশরাফুল আলম ওরফে হিরো আলম, এসবে তিনি কান দেন না, এগিয়ে যাচ্ছেন নিজের মতো করে। এবার দত্ত হয়ে আসছেন হিরো আলম, ঘটনাটি শুনতে অবাক হলে আসলেই তিনি এবার দত্ত রূপে আসছেন আমাদের মাঝে। একটি বিশেষ নাটকে তাকে এই রূপে দেখা যাবে, বিষয়টি নিশ্চিত করে হিরো আলম জানান ঈদ উপলক্ষে একটি রহস্যময় ও ভৌতিক নাটক বানানো হচ্ছে, আর সেখানেই আমাকে এই চেহারায় দেখা যাবে। এই শহরে নতুন দৈত্য হিরো আলমকে এবার সবাই দেখতে পাবে। জানা গেছে নাটকটি পরিচালনা করেছেন সাইফুল ইসলাম, তবে কোন মাধ্যমে নাটকটি প্রচার করা হবে তা এখনও জানানো হয়নি। উল্লেখ্য, অভিনয়ের বাইরেও একের পর এক গান গাইছেন হিরো আলম। সম্প্রতি তার আরবি ভাষায় গানটি মুক্তি পায় তার নিজস্ব ইউটিউবে, আর যেটি নিয়ে হচ্ছে তুমুল সমালোচনা আলোচনা। তো বন্ধুরা, এই আরবি চাইনিজ গানের পর আপনারা এবার দেখতে পাবেন হিরো আলমকে দৈত্য রূপে, আর এ বিষয়টি নিয়ে আপনারা কতটা এক্সাইটেড তা অবশ্যই কমেন্টস করে জানান। সেই সাথে ভিডিও শেষে আপনাদের কাছে আমার আবারও আবেদন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন, এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখুন যাতে এ ধরনের ভিডিও সবার আগে পেয়ে যান আপনারা। ধন্যবাদ।